93 বছর বয়সে বিয়ের পিঁড়িতে চাঁদে হাঁটা অল্ড্রিন, চাঁদের মাটিতে পা রাখা দ্বিতীয় মানব বাজ অল্ড্রিন 93 বছর বয়সে বিয়ে করেছেন। নিজের 93তম জন্মদিনটি বিয়ে করে উদযাপন করলেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার অল্ড্রিন তার দীর্ঘদিনের প্রেমিকা 63 বছরের অ্যানকা ফাউরকে বিয়ে করেন। এটি বাজ অল্ড্রিনের চতুর্থ বিয়ে। গত শনিবার টুইটারে স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন অল্ড্রিন। এই মহাকাশচারী জানান, কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে তার। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে 93 বছরের বাস এবং অ্যানকা ফাউরের বিয়ে হয়। টুইটারে বাস লিখেন, আমার 93তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেম অ্যানকা ফাউরের সঙ্গে বেঁধেছি। ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল লস অ্যাঞ্জেলসে। বাড়ি থেকে পালানো কিশোরের মতো উত্তেজনা হচ্ছে বাজ অল্ড্রিনের। প্রসঙ্গত 1969 সালের 20 জুলাই নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে পাড়ি দিয়েছিলেন মহাকাশচারী বাজ। মিশন কমান্ডার ছিলেন নীল। অল্ড্রিন ছিলেন মহাকাশযান অ্যাপোলো 11-এর লুনার মডিউল পাইলট। প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রেখেছিলেন নীল। বাজ চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ হিসেবে পরিচিত। DNN কক্সবাজার।